হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠেই আমি ব্লগ বানানো শুরু করেছি। এখন হচ্ছে সকাল 8টা। তো আজকে হচ্ছে বেঙ্গলি নিউ ইয়ার, পয়লা বৈশাখ, 15 এপ্রিল। এছাড়া আমাদের জন্য আজকে হচ্ছে খুবই স্পেশাল ডে, কারণ আজ হচ্ছে আমার শিবাংশের বার্থডে, 1'স্ট বার্থডে। তো তার জন্য আমরা এখানে কী কী করবো, যা যা করবো আপনাদের সাথে শেয়ার করব। তো পার্টি তো হবে না, পার্টি তো করতে পারবো না, কারণ কেউ নেই এখানে। কার সাথে করব? ফ্যামিলি, রিলেটিভ বা বন্ধুবান্ধব যারা ছিল, ওয়ার্ক ফ্রম হোম এখনও যারা কন্টিনিউ করছে, বাড়িতেই আছে, এখানে সবাই ফেরেনি, তো কার সাথে আর পার্টি করব? তাই জন্য আমরা তিনজন মিলেই যা করব, সিম্পলি কিছু করব সারাদিন। তো ফার্স্টে আমরা যাব মন্দিরে। এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে পাশে, তো সেই মন্দিরে পুজো দিতে যাব। শিব ঠাকুরের মন্দিরে যাওয়ার এটাই রিজন, আমার ছেলের নাম হচ্ছে শিবাংশ, মানে ও হয়েছে পয়লা বৈশাখের গণেশ পুজোর সেই মুহূর্তে, তাই জন্য গণেশ ঠাকুর আর শিব ঠাকুর দুজনার নামের সাথে মিলিয়ে ওর নাম রাখা হয়েছে শিবাংশ। তাই জন্য ফার্স্টে আগে পুজো দিয়ে আসি, তারপরে সারাদিন দেখি, এখন পুরো দিনের টাইমের ব্যাপার। হ্যালো, হাই। তো আমরা রেডি হয়ে গেছি মন্দিরের জন্য। তো শিবাংশ তার মধ্যে আবার ঘুমিয়ে পড়েছে, তো এখন বেরোবো। তো ওখানে চেষ্টা করব কিছু ভিডিও নেয়ার, আপনাদের সাথে শেয়ার করব ভিডিও। তো আমরা মন্দিরের মেইন গেটে পৌঁছে গেছি। এখানে পুজোর ডালা এইভাবে প্যাকেট করে বিক্রি হচ্ছে, তো আমরাও পুজোর ডালা নিয়ে নিলাম এখান থেকে। আর মন্দিরে যে ঢোকার রাস্তাটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়েই মন্দিরে উঠতে হয়, তা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তা এখানটা পার্কিংও করা আছে, পার্কিং প্লাস মন্দিরে ঢোকার রাস্তা দুটোই এক জায়গাতে এখানটাতে। তা এইটা হচ্ছে মন্দিরের ভেতরের রাস্তাটা। তো সেখানে শিবাংশ তো শুধু লাইট দেখতেই ব্যস্ত, এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সেখানে লাইট দেখে যাচ্ছে, ঘুম ভেঙে গেছে এত আলো টালো দেখে। তো এইবার আমরা পৌঁছে গেছি মেন মন্দিরে, একদম ভেতরে। তো বিশাল বড় শিব ঠাকুরের মূর্তি, আর এইখানেতে 108টা বাটিতে 108টা রুদ্রাক্ষ দিতে হয়, দিয়ে ওং নম শিবায় 108 বার বলতে হয়। এটা খুব সুন্দর এই জায়গার, আর এখানেই পুজো হচ্ছে, আমরাও এখানে পুজো দিলাম, দিয়ে এবার ওপরে উঠব। এটা ওপরে ভেতরে অনেক সুন্দর করে সাজানো আছে ঠাকুরের। এখানে শিবজির ছোট ছোট মন্দির বানানো আছে, যেরকম ফার্স্টে এখানে আছে হরিদ্বারের মন্দির আছে। হরিদ্বারের মন্দিরে প্রবেশ করে একটার পর একটা রাস্তা, মানে পরপর পরপর সবকটা দেখা হয়। তারপর ঋষিকেশ আসছে, ঋষিকেশে ছোট্ট একটা ব্রিজও এখানে বানানো রয়েছে, ব্রিজের ওপর দিয়ে যাওয়ার জন্য। হরিদ্বার, ঋষিকেশ দুটো আমাদের ঘোরা এখানে হয়ে গেল। এবার নেক্সট যেটা আসছে, এখানে ঝর্ণা, ঝর্ণা আর্টিফিশিয়ালি ঝর্ণা। তারপরে বদ্রীনাথ, বদ্রীনাথে আমরা এন্ট্রি করেছি এখন, বদ্রীনাথের মন্দির বানানো, ঝর্ণা রয়েছে। তারপরে আসছে কেদারনাথের মন্দির, কেদারনাথও প্রবেশ করলাম। সব পরপর পরপর, মানে ফার্স্টে ঢুকে একটা 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 করে সব রাস্তার মধ্যে পড়বে বেরোনোর জন্য। দিয়ে অমরনাথ এবার নেক্সট আসছে, অমরনাথের মন্দিরও হয়ে গেল, দিয়ে সবকটা কমপ্লিট। এবার গুফা মতো করা আছে নিচে যাওয়ার জন্য, মানে মন্দিরের মেইন একদম গ্রাউন্ডে এন্ট্রি করার জন্য, পুরো এই রাস্তাটা অন্ধকার, গুহা গুহা মতো করা, পাহাড়ি মন্দিরে যেরকম হয় আর্টিফিশিয়ালি সব বানানো। দিয়ে এইখান দিয়ে আস্তে আস্তে আমরা নিচে পুরো বেরিয়ে গেলাম এই জায়গা দিয়ে, দিয়ে মন্দিরের মেন গ্রাউন্ড। এখানটা হচ্ছে মন্দিরের মেন গ্রাউন্ডটা, তো এখানে পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এখানে সবাই লাইন দিয়েছে শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য, তো আমরাও এখানে লাইন দিয়ে জল ঢাললাম। তো আমি নিজেই ঢেলেছি, কিন্তু শিবাংশ আর ওর পাপা একসাথে ঢেলেছে। শিবাংশ তো নিজে নিজে পারবে না, তাই পাপা হাত দিয়ে জল ঢেলে দিয়েছে। এইখানটা হচ্ছে যজ্ঞ করার জায়গা, তো আমাদেরও জিনিসপত্র দিল, আমরাও ওই আগুনের মধ্যে দিলাম যজ্ঞের জিনিস। দিয়ে বাইরে তাতে সেদিন প্রচন্ড রোদ দিচ্ছিল, পায়ের তলা সেদিন জ্বালা করছিল, বাইরে এতটাই রোদ দিচ্ছিল। তাও আমরা ফার্স্ট টাইম এসেছি বলে পুরো মন্দিরটাই ঘুরে দেখলাম। তা মন্দিরের পাশে, মন্দিরের ভেতরেই ছোট্ট একটা মন্দির বানানো আছে,
যেখানে বলে ধূপ নিয়ে 108 বার এটাকে রাউন্ড দিতে হয়। তো আমরা 7 বারই করেছি, 108 বার আর পসিবল হয়নি। দিয়ে এখানটা একটু রেস্টের জন্য বসেছি, তা শিবাংশের খিদে পেয়েছে বলে পাপা দুধ গুলছে, তো দুধ খেলো, আমরাও একটু বসে রেস্ট করে তারপরে বেরিয়ে এলাম 12টায়। তো এক্সিট গেটের এখানেতে ছোট ছোট দোকান রয়েছে জিনিসপত্রের, পুরো মেলার মতো সাজানো। তো এইগুলো দেখছিলাম, তো আমরা পুরোটা ঘুরে দেখছিলাম। তো আমরা নিজেদের মধ্যে বাংলাতে কথা বলছি বলে পাশে একজন বাঙালি কাকিমার সাথে পরিচয় হলো, তারাও আমাদের সাথেই বেরিয়েছে একসাথে ওইখান দিয়ে, দিয়ে আমাদের সাথে এসে অনেকক্ষণ গল্প করলো। তো ভালোই লাগে বাইরে এসে যদি কোনো বাঙালিকে পাই, তো তাহলে মনে হয় নিজেদের জায়গাতে আছি। তা এখানে দেখে পুরো রাস্তাটাতেই অনেকটা লম্বা রাস্তাটাতে সব এরকম দোকান বসানো রয়েছে, তো সবগুলোই দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বেরোলাম। তো মন্দির থেকে ফেরার পর আমাদের বিকেলে প্ল্যান ছিল পাশে একটা মল আছে ওই মলেতে যাওয়ার। অ্যাকচুয়ালি ওখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড মতো বানানো আছে, ও গেলে ওখানে এনজয় করবে। তো আগেরবারে দেখে এসেছিলাম, তখন আংশ একদম ছোটো ছিল বলে তখনও খেলতে পারিনি। তো এবারে ভেবেছিলাম বার্থডের দিনই ইভিনিংয়ে বাড়ি এসে আবার রেডি হয়ে মলেতে যাব, কিন্তু এত গরমে ঘুরে তখনই একদম ক্লান্ত তিনজনা, আর অনেকটা বেলা হয়ে গেছিলো পুরোটা ঘুরতে, তাই জন্য বিকেলের প্ল্যানটা পুরোপুরিভাবে ক্যান্সেল হলো। দিয়ে ডাইরেক্ট আমরা ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা এলাম কেকের দোকানেতে কেক নেবো বলে। তো এখান থেকেই কেন বিকেলে আর বেরোনো হবে না বলে, তা তখনই অলরেডি 3টে বেজে গেছে। দিয়ে এখান থেকে কেক নিলাম আমরা, কেক নিয়ে বাড়ির জন্য এবার যাচ্ছি। তার এখানে ঘরেতে পাপা বেলুন এখানে সাজিয়েছে নিজের হাতে। এই যে কেকটা, এটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, খুব সুন্দর টেস্ট ছিল। তো ইভিনিংয়ে আমরা বাড়িতেই কেক কাটিং করলাম এখানে। তো হ্যাপি বার্থডে টু দেখছে, হ্যাপি বার্থডে টু শিবাংশ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা কাটতে কাটতে তুমি খাবো, ছোট করে একটু বলবে যে হ্যাপি বার্থডে টু ইউ, আরে বাবা রে বাবা রে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আনশু, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো বলো বলো, আই গট ইট, আই গট ইট, ওহ মুখ ভরে গেছে, মুখ ভরে গেছে। আমাদের ছেলের আজকে 1 বছর কমপ্লিট হলো, তো আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন জীবনে উন্নতি করে, অনেক ভালো মনের মানুষ হয়।